রাতাবাড়ির একটি বেসরকারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া মাদ্রাসা। মূলত এটি হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা হিসেবে যাত্রা আরম্ভ করলেও রাতাবাড়িতে দেওবন্দ ও বদরপুর থেকে নবাগত উলামাদের শিক্ষক হিসেবে যোগদানের ফলে মাদ্রাসাটিকে টাইটেল মাদ্রাসায় উন্নীত করা হয়। বর্তমান আমিরে শরিয়াত মাওলানা ইউসুফ আলী সহ বিশিষ্ট উলামাদের হাত ধরে গত বছরের বারোই সেপ্টেম্বর থেকে দাওরায় হাদিস শিক্ষাদানের বিভাগ খোলা হয়। এবার এই প্রথমবারের মতো 10 জন ছাত্র হাদিস শাস্ত্র অধ্যয়ন সম্পূর্ণ করে সনদ লাভ করেছেন, যাদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান উপলক্ষে আগামী 19 মার্চ শনিবার দস্তার বন্দি ও মাদ্রাসার বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। বার্ষিক সম্মেলনের সভা পরিচালনা করবেন যথাক্রমে মাওলানা শেখ আব্দুস সালাম, মাওলানা ছকাওত হোসেন, মাওলানা আতিকুর রহমান এবং মাওলানা মতিউর রহমান প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়াত মাওলানা ইউসুফ আলী। মুখ্য আকর্ষণ হিসেবে আসছেন বিহার পুরুনিয়া জামিয়া এজাজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতমিম মাওলানা তাবারক হোসেন কাসিমি আল কাদেরি। এছাড়া বিশিষ্টদের মধ্যে অংশগ্রহণ করবেন নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাঝার ভুইয়া, কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আজহাব উদ্দিন, করিমগঞ্জ জেলা নদওয়ার নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল বাসিত আল কাসিমি। এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মাদ্রাসার মুহতমিম মাওলানা নুরুল হক ও অভ্যর্থনা কমিটির সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন। অনুষ্ঠানকে সফল করে তুলতে তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করছেন। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গটিভি বাংলা। মাশাআল্লাহ, খুব তড়িৎ গতিতে চলছে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম। এই আসছে আগামী 19 তারিখ আমাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রস্তুতির কোনো কমতি হচ্ছে না, আমাদের খুব দ্রুতগতিতেই আমাদের প্রস্তুতির কাজ সম্পন্ন হওয়ার পথে। আমি এই মুহূর্তে যেহেতু সময় কম, আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে আমাদের বাৎসরিক এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে, আপনাদের উপস্থিতির প্রয়োজন রয়েছে। কাজেই আমি মাদ্রাসার মুহতমিম হিসাবে আপনাদের সকলকে, গোটা দেশবাসীকে আমি আহ্বান জানাবো যে এই অনুষ্ঠিতব্য 19 তারিখের অনুষ্ঠানে আপনারা এখানে এসে আমাদেরকে কৃতার্থ করিবেন। আর আমাদের এই অনুষ্ঠানে এবারে আমরা অনেক মহান ব্যক্তিদিগকে আমরা দাওয়াত দিয়েছি। তন্মধ্যে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরিয়ত শেখুল হাদিস হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব। সুদূর বিহার থেকে আমাদের প্রধান বা মুখ্য মেহমান হিসাবে উপস্থিত থাকবেন মুফতি তাবারক হুসাইন আল কাসিমি সাহেব, মুহতমিম ও প্রতিষ্ঠাতা জামিয়া এজাজিয়া পুরনিয়া বিহার। মুখ্য অতিথি হিসাবে আমাদের এই আসন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতে মারাতে শরিয়া ও নদওয়াতুত তামিরের মহাসচিব হযরত মাওলানা শেখ আতাউর রহমান মাজার ভুঁইয়া সাহেব। তন্মধ্যে আরও বিশেষ ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেব, কেন্দ্রীয় সম্পাদক উত্তর পূর্ব ভারতে মারাতে শরিয়া ও নদওয়াতুত তামির। হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব, সভাপতি করিমগঞ্জ জেলা নদওয়া ও মুহাদ্দিস আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর। উপস্থিত থাকবেন আমাদের মহামান্য শেখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া হযরত মাওলানা উস্তাজে মোহতরম হযরত মাওলানা শেখ জয়নুল হক স্যার। এছাড়া বরাক উপত্যকার বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরামদিগকে আমন্ত্রণ দেওয়া হয়েছে, বিভিন্ন স্থানীয় নেতৃবর্গকেও আমন্ত্রণ করা হয়েছে, সবাই এখানে উপস্থিত থাকবেন। আমি আশাবাদী আপনারা উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সহযোগ। এবছর থেকে নিট ও জেইই সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। 2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি। এক বছরের মধ্যে বিদ্যুজনদের নজর কাড়তে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি এইচএস স্তরে চালু হচ্ছে নিট জেইই এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে।